হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছো। আমরাও না বেশ ভালো রয়েছি। এই যে সকাল সকাল আমরা কোথায় চলে এসেছি বলো তো? আমরা চলে এসেছি আজকে ঘুরতে, তো ভাবলাম আমরা যখন ঘুরতে এসেছি চলো তোমাদেরকেও ঘুরতে নেওয়া যাক। তো আমরা কোথায় ঘুরতে এসেছি, কখন এসছি, কি এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখো আমরা একে একে কিন্তু এগিয়ে চলেছি। কোথায় এটা বলো তো? তোমরা কি কেউ গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিক ধরেছ, আমরা যাচ্ছি পূর্বস্থলী পাখির আলয়ে। তবে এর আগে কিন্তু আমরা অলরেডি একটা জায়গায় ঘুরে এসেছি, সেই ভিডিওটার তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব না। কেন কি বলো তো? তাহলে না ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর তখন আর তোমাদের দেখতে ভালো লাগবে না, ওই বোরিং লাগবে আর কি। এই যে আমরা সবাই মিলে পাখিরালয়ে চলে এসেছি, আর এখানে একটা চাদর বিছিয়ে নিয়েছি। আর কি করেছি বলো তো? সকাল সকাল বাড়ি থেকে কিন্তু আমরা অলরেডি দুপুরের লাঞ্চটা রেডি করে নিয়েই এসেছি। মেজদি ভাই ভোরবেলা উঠে করে ফেলেছিল রাইস আর চিকেন কষা, তো সেটাকে আবার মেজদা ভাই কী করলো, পুরো রেস্টুরেন্টের মতো প্যাকিং করে কিন্তু নিয়ে এসছে, যাতে কি আমরা যদি টিফিন বাটি নিয়ে যেতাম তাহলে সেটাকে কিন্তু বাড়ি ফেরা পর্যন্ত আমাদেরকে সঙ্গে বয়ে বেড়াতে হতো, আর সেটাকে আবার বাড়িতে ফিরিয়েও আনতে হতো। কেন কি টিফিন বাটি তো আর ফেলে দেওয়া যেত না, এই কারণে ওই রেস্টুরেন্টের মতো কন্টেনারে করে প্যাক করে নিয়ে এসছে, আর থার্মোকলে করে রাইসটা প্যাক করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, তো এবার মেজদি ভাই কী করলো, সমস্ত আমাদের লাঞ্চের যে খাবার দাবার ছিল আর কি সেগুলোকে বের করছে। দেখতে পাচ্ছ পুরো রেস্টুরেন্ট প্যাকিং। মেজদা কিন্তু এই সমস্ত কাজে একদম এক্সপার্ট, ওই বিশ্বকর্মা বলতে পারো আর কি। বিশ্বকর্মা ঠাকুর যেমন সমস্ত কাজ জানেন, আমাদের মেজদা ভাইও কিন্তু সমস্ত কাজে একদম দক্ষ, যে কাজেই লাগাবে সে কাজেই সে কিন্তু পরিপাটি। দেখতে পাচ্ছ রেস্টুরেন্টের মালিক ছাড়া আর কি কেউ পারবে এরকমভাবে প্যাকিং করে নিয়ে আসতে? তবে আমাদের আশেপাশে যারা সবাই পিকনিক করছিল তারা কিন্তু দেখে অবাক, তারা ভাবলো আমরা এই এলাম আর রেস্টুরেন্টের খাবারটা ঝাপাঝাপ ঢাললাম আর খেয়ে নিলাম, কিন্তু তারা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা নিয়ে রইল। আমরা কিন্তু একদমই এটা কিনে নিয়ে আসিনি, এটা কিন্তু ঘরের তৈরি খাবার। তো এটাকে এখন মেজদি ভাই পরিবেশন করে দিচ্ছে, আর আমারও পেয়ে গেছে প্রচণ্ড খিদে। তো আমি কি করলাম জানো তো, বাচ্চাগুলোর সঙ্গেই খেতে বসলাম। আর এটাই হয় জানো তো, প্রত্যেক বাড়ি কিন্তু আমি বাচ্চাদের সঙ্গে বসে পড়ি খেতে, আর আমার না বড়দের থেকেও বাচ্চাদের সঙ্গে মিশতে কিন্তু বেশি ভালো লাগে। ওই কারণে আমার মেয়ে সবসময় বলে থাকে মাম্মিও বাচ্চা হয়ে গেছে। যাই হোক, তবে তোমাদের দাদা ভাইও কিন্তু বলে তোমার আর ছেলে মানুষটাই গেল না কোনো দিন, আর আমার মা সেও বলে যে তুই আর কখনো বড় হবি না। তবে আমারও এই বাচ্চা বাচ্চা অ্যাটিটিউডটাই কিন্তু বেশ ভালো লাগে, যদিও বয়স আমার বেলা বেড়ে অনেক হয়ে গেছে, যাক সেটা আর তোমাদের সঙ্গে এখন শেয়ার করলাম না। এই যে রাইসটা দেখতে পাচ্ছ, আর খুব টেস্টি হয়েছিল গো, রাইসটাও ভীষণ সুন্দর হয়েছিল। আর না এই যে মাংসটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, চিকেন কষাটা কালারটা যা হয়েছিল না, আর এই চিকেনটা না মেজদি ভাই খুব ভালো বানায়, আমিও চিকেনটা খুব খারাপ বানাই না, তবে আমার থেকেও বেটার বানায় মেজদি ভাই। দেখো পুরো যেন মনে হচ্ছে হোটেলের তৈরি, এত সুন্দর কালারটা, আর কন্টেনারগুলোও সেইভাবে প্যাক করা আছে। তো মেজদি ভাই সবাইকে সার্ভ করে দিল, তারপরে নিজে সবার লাস্টে কিন্তু ওই আর কি ছেলেদের সঙ্গে আর কি বসে পড়েছিল, আর আমি ওই সেই বাচ্চাদের সঙ্গে বসে বসে কিন্তু অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছি। আমার আর পেটে না খিদে সইছে না, কতক্ষণে খাবো খাবো সেটাই মন করছিল, ওই কারণেই আমি ঝপ করে খেতে বসে পড়লাম। এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাওয়াটা কিন্তু আমার স্টার্ট হয়েই গেল, আর না ভীষণ মজা করেছি গো। তবে আমাদের না এই যে পাখির আলয়ে আসবো এটা কিন্তু আমাদের আগে থেকে প্ল্যান ছিল না, কোনো রকম প্ল্যান ছিল না যে আমরা পাখির আলয়ে আসবো। আমাদের যাবার কথা ছিল জানো তো ইকো পার্কে, সরি নিকো পার্কে, নিকো পার্কে যাবার কথা ছিল। তো ওই আর কি ব্রিগেড হচ্ছিলো না, সেই ব্রিগেডের কারণে আমরা না নিকো পার্কে যেতে পারলাম না। কেন কি আমার একটা দেওর কলকাতায় থাকে, ও পুলিশে সার্ভিস করে আর কি,
তো বলেছিল যে বৌদিভাই তোমরা কি দাদা মেজদাকে বলেছিল মেজদা তোমরা এখন এসো না, কারণ এখন কলকাতায় প্রচণ্ড ভিড় আর ঠিক মতো বাস টাসও পাওয়া যাবে না আর কি, সরকারি বাস ছাড়া তেমন কোনো গাড়ি কিন্তু আমরা পাবো না আর প্রচণ্ড ভিড়ও হবে, ওই কারণে ওটা ক্যান্সেল হয়ে গেল। তো ভাবলাম ঘুরতে যাব যখন ছেলে মেয়েও রেডি হয়েছিল, এবার যদি কোথাও না যান, এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে নীল আর সোনাই কিন্তু প্রচণ্ড নাচানাচি করছে, আর জানো তো সাইডে যারা পিকনিক করছিল তারা আমাদের দেখে কিন্তু খুব মজা নিচ্ছিল, ওরা সেই সকালে এসছে, ওরা কিন্তু এখনও কেউ ওদের রান্নাটা কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারেনি, অথচ আমরা এই এলাম চাদরটা বিছালাম আর ঝটপট করে আমাদের কিন্তু খাওয়াটাও কিন্তু কমপ্লিট, আর মেজদি যেহেতু লাস্টে বসেছিল ওই জন্য মেজদার সঙ্গে একটু দেরি করে খাচ্ছে আর কি, আর আমাদের বাকি সবার কিন্তু খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে, আমরাও একটু নাচানাচি করে নিয়েছি। আর কুয়াশা দেখতে পাচ্ছ কীভাবে কুয়াশা পড়ছে, এখন কিন্তু প্রায় ঘড়িতে 2:30 বাজে। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবার কোথায় যাব বলো তো, আমরা যাব নৌকা চড়ে পাখি দেখতে। পাখির আলায় এসছি আর পাখি দেখব না সেটা কি হয়, আর আমরা দেখব সেটা তোমাদেরকে দেখাবো না সেটাও কি করে হয় বলো। তো আমরা এবার নৌকা চড়ে যাব পাখি দেখতে। দেখছো একটা বাচ্চা আর কি অন্য টিমে যারা এখানে পিকনিক করতে এসেছিল ওই বাচ্চাটাও না এদের সঙ্গে নাচতে চাইছিল, খুব মিশুকে গো বাচ্চাটা, ভীষণ জলি দেখো, আর এই ছোট্টো ছোট্টো কিউট বেবিগুলোকে যা লাগে, আমার তো বাচ্চাদেরকে ভীষণ ভালো লাগে। তো ও আমাদের সঙ্গে খানিকটা সময় নাচ করছিল, আর এখানে কিন্তু এখনও কারোর খাওয়া দাওয়া হয়নি, আমরা কিন্তু খেয়ে দিয়ে অলরেডি চলে এসেছি ঘাটে, এবার আমরা নৌকা চড়ে কিছু পাখি দেখব। তবে জানো তো অনেকে বলে পাখিরালয়ে এখন আর সেভাবে পাখি দেখা যায় না, ফালতুই যাওয়া হয়, আমার কিন্তু সেটা একদম মনে হয়নি, এখনও এখানে প্রচুর পাখি আসে। যারা বলে পাখি দেখা যায় না আসলে কেন কি বলো তো, তারা এই নৌকাটাই হয়তো চড়ে না। তবে জানো তো আমাদের ভীষণই ব্যাড লাক ছিল, আমরা চেয়েছিলাম একটা বড় নৌকা করে দু ফ্যামিলি মানে কি আমরা ফুল ফ্যামিলি একসঙ্গেই চাপবো, কিন্তু সেটা আমাদের আর হলো না গো, বড় নৌকা আর ছিল না তো ছোটো নৌকা করেই আমাদের চাপতে হয়েছিল, আর এরা না চারজনের বেশি এক নৌকাতে চাপাবে না আর কি। আর জলটা যা স্বচ্ছ ছিল না, পুরো স্বচ্ছ কাচের মতো, আর জলের মধ্যে যেই শ্যাওলা ধরনের গাছগুলো ছিল না সেই গাছগুলোকে এত স্পষ্ট বোঝা যাচ্ছিল, আর জলটা না ছিল প্রচণ্ড ঠান্ডা যেন ফ্রিজ থেকে বার করা হয়েছে, ভীষণ মজা লাগছিল গো। তবে এরা আমাদের 1 ঘন্টা ঘোরাবো বলেছিল, ওই 1 ঘন্টার জন্য আর কি 200 টাকা করে প্রতি নৌকা পিছু 200 টাকা, দুটো নৌকা ভাড়া করা হয়েছিল আমাদের 400 টাকা নিয়েছিল। এই যে মেজদা ভাই আর মেজদি ভাই ওরাও কিন্তু ভিডিও করছে সেলফি তুলছে, আর এই যে আমাদের টোটোবালা দাদা, তবে একে কিন্তু দেখে বোঝার উপায় নেই যে ওনার টোটো করে আমরা ঘুরতে এসেছি। আসলে কি বলো তো আমাদের মধ্যে বন্ডিংটা না বেশ ভালো, মনে হচ্ছে যেন উনিও আমাদের সঙ্গে বন্ধু হয়ে বন্ধুর মতো আর কি ফ্যামিলি হয়েই ঘুরতে এসছে, মানুষটাও কিন্তু বেশ ভালো। আর এনার বাড়ি কোথায় বলো তো, এনার বাড়ি না নবদ্বীপে, তোমরা যদি কেউ নবদ্বীপে আসো আর ঘুরতে চাও টোটো করে তবে কিন্তু এই টোটোবালা দাদার সঙ্গে যোগাযোগ করতেই পারো, ইনি কিন্তু ভীষণ ভালো মানুষ আর খুব ভালো করে কিন্তু আমাদের সমস্ত কিছু ঘুরিয়েছে, কখনো না একটুও তাড়া দেয়নি যে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ আমি কিন্তু নৌকা থেকে পুরো চারি সাইডটা তোমাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তবে তোমরা যারা পাখির আলয়ে আসতে চাও এসে নৌকা চড়বে না সেটা কিন্তু একদম করবে না, নৌকা চড়বে। আর এই যে দেখতে পাচ্ছ কত পাখি, তো যারা বলো পাখির আলয়ে এসে পাখি দেখা যায় না তারা কিন্তু ভ্রান্ত ধারণা নিয়েই এখান থেকে যাও, তারা হয়তো নৌকা চড়ে না, কেন কি বলো তো 200 টাকা লাগবে, এটা শুনেই অনেকে ভয় পেয়ে যায়। তবে আমার মনে হলো 200-র জায়গায় যদি 400 দিয়ে আরও 1 ঘন্টা বাড়ানো যেত তাহলে কিন্তু বেশ ভালো হতো, কিন্তু সেটা আর হয়নি, কেন বলো তো এখান থেকেই প্রায় আমাদের বেরোতে 5টা বেজে গেছিলো। তারপরে আমরা আবার গেছিলাম কোথায় বলো তো, মায়াপুরে। মায়াপুরে আমাদের অনেকবার যাওয়া হয়েছে, তবু না মায়াপুরে গিয়ে সন্ধ্যা আরতি দেখার যে লোভটা না ওটা
কিছুতেই সামলাতে পারলাম না। তো সবাই মিলে এখান থেকে আবার মায়াপুরে গেছিলাম, আর ওখানে গিয়ে সন্ধ্যা আরতি দেখে ভীষণ মন ভরে গেল গো। আর কি বলতো, সন্ধ্যা আরতির ভিডিওটা তো করা যায়নি, কারণ ওই ইসকনের মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নেই, সেটা তোমরা সবাই জানো। এই দেখো জলটা কী সুন্দর ঢেউ খেলছে, তাই না? আর ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি প্রতিদিনের মতো সেই একটি কথাই বলতে চাই, তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, কমেন্টস করে বলো তোমাদের কেমন লেগেছে। আর যদি তোমাদের আমার ভিডিও অন্যরকমভাবে কিছু দেখার ইচ্ছা থাকে সেটাও কিন্তু কমেন্টসে তোমরা বলতে পারো। এই যে মনা বসে বসে সেলফি তুলছে, আর আমিও ওকে কিছু ফটোশ্যুট করে দিয়েছি, আর আমরা না দু চারটে রিলসও বানিয়ে নিয়েছি। আর আমাদের যে নৌকাওয়ালা কাকু, সে কিন্তু লজ্জা পাচ্ছিল, আর নৌকায় বসেছিল দুটো ছেলে, ও কিন্তু খুব লাজুক ছিল আর কি, ভীষণ লজ্জা পাচ্ছিল। তবে ঘুরতে এসে সেলফি তোলা, রিলস বানানো, এগুলো দেখে লজ্জা পাওয়াটা কিন্তু তেমন কোনো ব্যাপার নয়। আমার এই যে দেখতে পাচ্ছ, ওরা কিন্তু ভীষণ লজ্জা পাচ্ছিলো আর ফিকফিক করে হাসছিল, আমার কিন্তু একদম লজ্জা লাগেনি। আর ওই যে দেখতে পেলে সূর্যি মামা, ও কিন্তু আমাদের মাথার উপর উঠেই ঘোরাঘুরি করছে, আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে নৌকা চড়ে সূর্যি মামাকে দেখতে, দারুণ লাগছে। আর চারি সাইড দিয়ে পাখি উড়ে উড়ে ঘুরে বেড়াচ্ছে, আর কচুরি পানাগুলো একদম সবুজ কালার। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করছি, আর কিন্তু তোমাদেরকে সমস্ত দৃশ্যটা কিন্তু দেখাচ্ছি। আমাদের জানো তো এই নৌকা চড়ে ঘুরতে সবারই কিন্তু বেশ ভালো লেগেছে, মনে হচ্ছিল আরও কিছুক্ষণ সময় থাকি। ওই যে থাকতে আর পারবো না, সময় তো বয়ে চলেছে, আমরাও সময়ের সঙ্গে চলছি, তবে আমরা একটু লেটে চলছি জানো তো। এই দেখো এক ঝাঁক পাখি উড়ে চলে যাচ্ছে, সেটাকেও কিন্তু ক্যামেরা বন্দি করে নিয়েছি, তবে আরেকটু ক্যামেরাটা বড় করলে দেখতে ভালো হতো, বোঝা যেত আর কি। তোমরা কি কেউ বুঝতে পারছো, ওগুলো কিন্তু পাখি, এক ঝাঁক পাখি উড়ে এসে এখানে বসলো। দূর থেকে দেখে বোঝার উপায় নেই, দেখে যেন মনে হবে কচুরি পানা ভাসছে। দেখো কি সুন্দর পাখিগুলো, আর না ওদের বেশি কাছে কিন্তু যাওয়া যাবে না, কেন বলো তো? যদি বেশি কাছে যেতে যায় তো জলটা নড়াচড়া পড়বে আর ওরা কিন্তু পালিয়ে যাবে উড়ে। আমার কিন্তু বেশ লাগছিল, মাঝি ভাইকে বললাম, ও মাঝি ভাই কাকা তুমি একটু দাঁড়িয়ে যাও না গো, একটু পাখিগুলো দেখি, প্রাণ ভরে দেখি এই অপরূপ দৃশ্য, একটু পরেই তো চলে যাব, তখন কিন্তু আর এই সমস্ত কিছু আমাদের দেখা হবে না। আমার তো এখান থেকে যেতে একদমই মন চাইছিল না। আর ওই যে মায়াপুর স্কনে গিয়ে সবাই যখন নৃত্য করছিল আর কি, ওখানকার প্রভুরা নৃত্য করছিল, আর তার সঙ্গে আমাদের মতো প্রচুর ভক্তবৃন্দ গেছিল, তারাও কিন্তু নৃত্য করছিল। আর তোমাদের সুপর্ণা, ও না ওই যে প্রভুরা নৃত্য করছিল ওইটার মতোই কিন্তু ও নৃত্যটা রপ্ত করে ফেলেছিল, ওদের মতোই করছিল। আর না অনেক ভক্তবৃন্দ ছিল যারা ওখানে, তারা কিন্তু সবাই ওকে তাকিয়ে তাকিয়ে দেখছিল, বেশ ভালো লাগছিল। আমরাও সবাই নৃত্য করছিলাম, তবে আমরা কিন্তু ওভাবে পারছিলাম না, ওই হাত পা দোলানো আর কি, আমার তো বারবার হাত ওপরে তুলতে তুলতে ঘাড়টাই ব্যথা হয়ে গেছিলো। এই যে আমরা এবার কি করলাম, জল থেকে উঠে পড়লাম, ওই যে আমাদের কিন্তু 45 মিনিটেই নামিয়ে দিয়েছে, কেন কি বলো তো, বেলা বয়ে যাচ্ছে 5টার আগে, যদি ওরা আরেকটা টিপ মারতে পারে আর কি, আরেকটা টিপ মারলেই তো ওদের আরেকটা টাকা হবে, তাই না? এই যে এবার জল থেকে উঠে এই রাস্তার অপরূপ দৃশ্য, চারিদিককার দৃশ্যটা তোমাদের দেখাতে দেখাতে কোথায় চলেছি বলো তো? এখানেই না একটা টাওয়ার আছে, আর ওই টাওয়ারটার ওপরে সবাই ওঠে ছবি তোলে। তো আমরা ভাবলাম চলো, আমরা না এর আগেও একবার এখানে এসেছিলাম, সেবার আর কি ওই বাইকে করে এসেছিলাম, এসে পুরোটাই ঘুরেছিলাম। তখন না এই জায়গাটা এতটা উন্নত ছিল না, কি বলো তো, তখন এখানে হোটেল ছিল, তখনও সমস্ত কিছুই ছিল, তবে এখনকার মতো আধুনিক নয় আর কি। এই যে দেখতে পাচ্ছ ফুলগুলো খুব সুন্দর ফুল ফুটেছে গো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ওই যে তখন যেই দোকানগুলো ছিল সেগুলো ছিল না ঝুপড়ি ঝুপড়ি পাড়া আর কি, আর এখন না দেখলাম দোতলা তিনতলা বিল্ডিং হয়ে গেছে জানো তো, প্রচুর হোটেল হয়েছে, আর ওরা ঘরও ভাড়া দেয়। আমাদের ওখান থেকে না একটা টিম এসেছিলো, 60 জনের টিম, ওরা না দুদিন ধরে এখানে ছিল। তবে আমার না পাখির আলয়ে এসে রাত্রিটা থাকার মতো
স্পেশাল কিছু কিন্তু এখানে নেই, পাখি যা দেখবার সে তো দিনের বেলায় নৌকা করে দেখা যায়। এই যে আমরা কিন্তু টাওয়ারে অলরেডি উঠে পড়েছি, আর মেজদি ভাই না একদম উঠতে চাইছিল না। কেন কি বলো তো, মেজদি ভাইয়ের আর কি হাঁপ ধরে আসছিল। এই যে সূর্যি মামা দেখতে পাচ্ছো, ওপর থেকে জলের মধ্যে উঁকি দিচ্ছে আর আমাদেরকে না হাতছানি দিয়ে ডাকছে, বলছে তোরা আয় আর একটু ঘোরাফেরা কর। কিন্তু ওই যে সময় বয়ে চলেছে, আমরা কি আর থাকতে পারি বলো? এই যে তোমাদের সঙ্গেও এই অপরূপ মনোরম দৃশ্যটা শেয়ার করছি, কেন কি আমরা দেখবো আর তোমরা দেখবে না সেটা কি হয় বলো? আর এই যে আমরা কিছু এখানে পিকও তুলে নিয়েছি, আর তোমাদের দাদাভাই ভিডিও করছিল আর মেয়ে এদিকে পিক তুলছিল। আমি না আবার বারবার পিক তোলার পরে এসে একবার দেখে নিই ঠিকঠাক তুললো কি না। এই যে দিন দিন আমি হেলদি হয়ে যাচ্ছি, জানি দিন দিন হেলদি হচ্ছি, অথচ ক্যামেরাতে কিন্তু হেলদি দেখালে চলবে না। সেখানে কিন্তু ছবি এমন করে তুলে দিতে হবে যাতে আমাকে একটু রোগা রোগা লাগে আর কি। এই যে এবার আমরা চলে এসেছি কোথায় বলতো? এটা হচ্ছে একটা পার্ক। আর কি বলতো, এত সুন্দর মনোরম দৃশ্য না এটায়, এত ফুল গাছ, ভ্যারাইটিস রকমের ফুল, ঝাউ গাছ দিয়ে এত সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে সাজানো আছে না, এখান থেকে যেন আর যেতেই চায় ইচ্ছা করছে না। এই যে পাখিরালয়ের না দুটো বিশেষ জিনিস, একটা হচ্ছে ওই নৌকা চড়ে পাখি দেখা, আর এই গার্ডেনটাতে সময় কাটানো। ভীষণ ভালো লাগছে গো, পার্কটা এত সুন্দর আর ফুলগুলো এমনভাবে লাগানো আছে না, বেশ সুন্দর লাগছে, মনে হচ্ছে হাতে আঁকা ছবি। আর এই যে সাইডে ঘরগুলো দেখতে পাচ্ছ না, এই ঘরগুলো নাকি ভাড়া দেওয়া হয়, তবে এগুলো না অনলাইনে বুকিং করতে হয় আর কি, এখানেই জানতে পেলাম। আর আমরা দুই যাইয়ে যে লাল রঙের কুর্তি দুটো পরে এসেছি না, এটা কিন্তু আমাদের গিফটে পাওয়া। কে গিফট করেছে আমাদের বুঝতে পারলে? বুঝতে পারলে না তো, এটা আমাদের বড় জা আর কি, বর্দি ভাই কিন্তু আমাদের গিফট করেছে, দুই জাকেই একই কালারের কুর্তি। কেমন লাগছে বলো কিন্তু তোমরা কমেন্টসে। বেশ, এই যে মেয়েরা এবার চলে এসছে দোলনা চাপতে, তবে আমরাও কিন্তু দোলনা চেপেছি। আমি বললাম আমিও দোলনা চাপবো, দিয়ে তখন তোমাদের দাদাভাই বললো না গো চেপো না, তোমরা যদি চাপো দুই যা মিলে দোলনা তো ছিঁড়েই যাবে। আমি বললাম না গো, এখানে আমাদের থেকেও অনেক মোটা মোটা লোকেরা কিন্তু দোলনা চাপে। যাই হোক, আমরা কিন্তু দোলনায় চেপেছিলাম, আর ছেলে মেয়েগুলো এত আনন্দ করেছে, আর এখানে না প্রচুর সেলফি তুলেছি আমরা, প্রচুর ফটোশ্যুট করেছি, রিলস বানিয়েছি, ভীষণ মজা করেছি। এই জায়গাটা না আমার বেশ ভালো লেগেছে। তোমরা যারা যারা এখনও পাখিরালয় আসনি তারা কিন্তু চলে আসতে পারো। ওই যে সূর্যি মামা এবার তার নিজের জায়গায় ফিরে যাওয়ার জন্য কিন্তু ছোটাছুটি করছে, আমরাও এবার ছুটে চলেছি নিজের বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।